কোনো অসম্মানের মধ্যে আমি পড়তে দেব না। আমার প্রাণ দিয়ে হলেও আমি তা রোধ করব। অসম্মানের আর কি বাকি আছে আমার? আমি বাড়ি থেকে বেরোতে পারবো না, কাউকে মুখ দেখাতে পারবো না। আরে মুখ দেখানোর চেয়ে শেষ করে দেওয়া অনেক ভালো। আমি তো বললাম হেমাঙ্গিনী, আমি তোমার স্বামী, আমি তোমার সম্মান রক্ষা করব, আমি তোমাকে কথা দিলাম। তার মানে কি জেঠুমানি, তুমি ঠিক কি বলতে চাইছো? কিছু না, তোমরা কথা বলো। মা, আমার মনে হচ্ছে একটা সাংঘাতিক ঘটনা ঘটতে চলেছে। মেজদা যে কথাগুলো বলে গেলেন তার মানে তুমি বুঝতে পারছো মেজদি ভাই? আমি কিচ্ছু বুঝতে চাইনি, কিচ্ছু চাইনি বুঝতে, আমার কিচ্ছু বোঝার দরকার নেই গো। মেজমা, আজকে যদি জেঠুমনি নিজেকে শেষ করে দেয় শুধুমাত্র তোমার সম্মান রাখার জন্য, যদি নিজের জীবনটা কেড়ে নেয়, তাহলে তোমার ভালো লাগবে তো মেজমা? কি বলছো তুমি মেজমা? তুমি কি বুঝতে পারোনি জেঠুমনি ঠিক কি বলে গেল? জেঠুমনি বলে গেল উনি তোমার স্বামী, ওনার কর্তব্য তোমার সম্মান রক্ষা করা। তুমি যখন জেঠুমনিকে চিনতেই পারছো না, তোমার মনে যখন সংশয় রয়েছে, তখন যে কাজ করলে সংশয় মিটে যাবে সেই কাজটাই করা উচিত। কেন? এই যে এত বড় বড় কথা বলছো তুমি, এই যে বলছো তুমি প্রমাণ করে দেবে। প্রমাণ আমি ঠিক করে দেবো মেজমা, তোমরা আমাকে একটা দিন সময় দিতে পারছো না? আমি বলেছিলাম যে আমি তিন দিনের মধ্যে প্রমাণ করে দেব, তার মধ্যে গতকাল একদিন হয়ে গেছে, আজকে দ্বিতীয় দিন, আর শুধু আগামীকাল। জেঠুমনি এতদিন পর সংসারে ফিরে এসেছে সংসার করবেন বলে, মেজমা তার এত বড় ক্ষতি করো না যে মানুষটার অস্তিত্ব পৃথিবী থেকে চলে যায়। মেজদি ভাই, জাহ্নবী যা বলছে একদম ঠিক বলছে, এরকম অবুঝের মতো করো না মেজদি ভাই, তোমার মনে সাহস রাখো। তুমি ভেঙে পড়ছো বলে ওই লোকটা পেয়ে বসেছে, মেজদাকে যা নয় তাই বলে অপমান করছে মেজদি ভাই। এই লোকটা আসার আগে তো তোমার মনে কোনো সংশয় ছিল না, তাহলে আজ এই লোকটা আসার পরে তোমার মনে এই সংশয় আসছে কেন মেজদি ভাই? শুধু তোমার দেওরের কথায়, তোমার নিজের অন্তরাত্মা কি বলছে মেজদি ভাই? যে তোমার সন্তানের বাবা তাকে অন্য কেউ চিনিয়ে দিতে পারে না। মেজদি ভাই তুমি আমার কথা শোনো, আমাদের ওপর কিন্তু ভয়ঙ্কর একটা বিপদ আসতে চলেছে। আমি তোমার কাছে হাত জোর করছি মেজদি ভাই, তুমি আমাদের ওপরে এই পরিবারের ওপরে এই বিপদ আসতে দিও না মেজদি ভাই। মেজদা যেন এমন কোনো সিদ্ধান্ত না নেয় মেজদি ভাই, এরপরে কিন্তু তুমি হাজার আফসোস করলেও মানুষটাকে ফিরিয়ে আনতে পারবে না। মেজদি ভাই তুমি কি আমার কথাটা বুঝতে পারছো না পারছো না? কি করবে তোমার মেজদা, কি করবে যদি তোমার মেজদা হয়েই থাকে, কি করবে, কি করতে পারবে? বললাম তো নিজেকে শেষ করে দিতে পারে, শেষ করে হয়তো প্রমাণ করে দেবে যে উনি তোমার স্বামী ছিল। প্রাণ কার জন্য দেওয়া যায় বলো তো? ওই যে ওই লোকটা কি তোমার জন্য প্রাণ দেবে? যে মানুষটা প্রাণ দিয়ে তোমার সম্মান রক্ষা করতে পারে সেই তোমার আসল স্বামী, তুমি কি এটাই চাও? জানি না জানি না জানি না, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু ভাবতে পারছি না। তোরা চলে যা, চলে যা এখান থেকে, সবাই চলে যা আমার চোখের সামনে থেকে। মেজমা, জেঠুমনির ঘরের দরজা বন্ধ হওয়ার কিন্তু শব্দ পেলাম আমরা, আমি গেলেও কিন্তু সেই দরজা খুলবে না, ছোট মা গেলেও খুলবে না, একমাত্র তুমি পারো সেই দরজাটা খুলতে। এখন তুমি ভেবে দেখো যে ওই দরজাটা খোলার প্রয়োজন তোমার জীবনে ঠিক কতটা। আমি শুধু এই কথাটুকু তোমায় বলে দিলাম, বাকিটা তুমি চিন্তা ভাবনা করে দেখো। ভয় দেখাচ্ছ তুমি আমাকে, ভয় দেখাচ্ছ আমাকে? দিয়ে একটা পাপ করি আবার একটা বড় পাপের মধ্যে ঢোকাতে চাইছো তুমি আমাকে?
মেজমা ভবিষ্যতে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে একবার হলেও যেন তোমার মনে হয় যে আমি আর ছোট মা তোমাকে বলেছিলাম, সেই জন্যই বললাম। একদম ঠিক কথা বলেছি জান্নবী, আমরা তোমাকে আর কিচ্ছু বলবো না। তোমার স্বাধীন বিবেচনায় তোমার যা মনে চায় তুমি তাই করো মিস্ত্রি ভাই। এত কথা বলে বেকার বেকার তোমার কাছে কেনই বা আমরা খারাপ হতে যাব বলো? জাহ্নবীকে তুমি যা নয় তাই বলে অপমান করছো, ওকে ছোট করছো, অথচ এই মেয়েটাই তোমার স্বামীকে এই বাড়িতে ফিরিয়ে নিয়ে এসেছে এত বছর বাদে। আমাদের বাড়িতে একটা ছাতা এসেছে, তার জন্য আমরা কেউ কৃতজ্ঞ হচ্ছি না, উল্টে প্রত্যেক মুহূর্তে সন্দেহের জালে তাকে আমরা আটকে রাখছি। আমার ছেলেটাও জাহ্নবীকে সন্দেহ করতে শুরু করেছে। এই কি ওর পাওনা ছিল শেষ পর্যন্ত? এমন যদি হয় তাহলে তো আমি বলবো যে সমস্ত কিছু মিটে গেলে সবকিছু প্রমাণ করে দিয়ে এই বাড়ির থেকেই ও চলে যাক, দরকার নেই ওর এই বাড়িতে থেকে। যে সংসারে যে সম্পর্কে কোনো বিশ্বাস নেই, যে স্বামী তাকে এক মুহূর্তে অবিশ্বাস করতে পারে, তাহলে সেই সংসারে তো থাকার তার কোনো দরকার নেই। ছোট ও ছোট, আমি কিছু বুঝতে পারছি না ছোট, আমার সব কিছু গুলিয়ে যাচ্ছে, আমি একটু সাহায্য কর ছোট, আমি কিচ্ছু বুঝতে পারছি না, একটু সাহায্য কর। মিস্ত্রি ভাই, আমরা তোমাকে যতই সাহায্য করি, যতই তোমাকে আমরা বোঝাই, তোমার নিজের মনকে নিজেকেই বোঝাতে হবে। তুমি শুধু একবার ভেবে দেখো, এই মানুষটাই যদি না থাকে, আজ যদি মেজদা মারা যান, তাহলে তোমার একটু কষ্ট হবে না? কি অলক্ষণে কথা বলছিস তখন থেকে, কি অলক্ষণে কথা বলছিস? যদি মেজমা অলক্ষণে কথায় মনে হয় তাহলে যেটা লক্ষণ সেটা করো না, আমার উপরে রাগ করে ওই মানুষটাকে ভুল বুঝো না। তুমি আমাকে তাড়িয়ে দাও, আমি তাও চলে যাব, আমি তোমাদের বাড়িতে আর একবারও থাকতে চাইব না। কিন্তু শুধুমাত্র আমার হাত ধরে উনি এসেছেন বলে ওনাকে মিছিমিছি সন্দেহ করো না। একটা বাইরের লোক এসে কিছু ভুল কথা বলেছে বলে তুমি বাইরের লোকটার কথা ধ্রুব জ্ঞান করো না মেজমা। আমার কাছে ইতিমধ্যেই কিছু প্রমাণ এসেছে। প্রমাণ? কি প্রমাণ এসেছে তোমার কাছে জাহ্নবী? কিসের প্রমাণ এসেছে, কিসের প্রমাণ, কি প্রমাণ বলো না, কি কি প্রমাণ, কি? মেজমা, বলার হলে আমি ঠিক বলতাম, আর একটু বাকি আছে। কালকের মধ্যে আমি মনে করছি যে পুরো প্রমাণটা আমি দিয়ে দিতে পারবো। তুমি সেইটুকু সময় আমাকে দাও, আর সেইটুকু সময় এই মানুষটাকে বাঁচিয়ে রাখো মেজমা। মেজমা দেখুন, মানুষটার যেন কোনো ক্ষতি না হয়। মানুষটার যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে তোমরা কিন্তু কেউ নিজেকে ক্ষমা করতে পারবে না। দরজাটা খোলা হোক, খোলা হোক, আমি তো একটা মানুষ, কখন থেকে দরজার বাইরে দাঁড়িয়ে আছি, দরজা ধাক্কা দিচ্ছি, দরজা খোলার প্রয়োজনই মনে হচ্ছে না। খোলা হোক দরজাটা, নাকি মনে হচ্ছে আমি তামাশা করছি কোনো? কি মুশকিল, খোলা হোক দরজাটা। শুনেছি তো খাওয়া দাওয়া কিছু হয়নি কো, সকাল থেকে সন্ধে হলো, সন্ধে গড়িয়ে রাত্রি হলো, তবুও দরজা খুলছে নে। বলি খোলা হোক দরজাটা। আমার শরীর ভালো না, আমার মন মেজাজও ভালো নেই কো, তারপরেও বাইরে দাঁড় করিয়ে রাখবে? খোলা হোক দরজাটা। কি হয়েছে বেশি ভাই, তোমার গলা শুনে আমি ওপরে এলাম। সেই দুপুর থেকে ঘরের মধ্যে শেয়ে দিয়েছে, কখন থেকে বলছি দরজাটা খোলা হোক, কিছুতেই খুলছে না।
সে যেই হোক না কেন আমার বাড়িতে তো শুনেছি দুপুর থেকে খায়নে দায়নে কিচ্ছু করেনি তো অলক্ষণে ব্যাপার আর আমার বাড়িতে এরকম কোনো অলক্ষণে চাষ হবে না সে কথা তো তোমাকে আমি আগেই বলেছিলাম মেজদি ভাই আমিও বলেছি জাহ্নবীও বলেছে এতবার করে আমরা মেজদার দরজা ধাক্কিয়েছি মেজদার দরজা খোলেনি তখন তো তুমি চুপ করেছিলে ভেবেছিলাম গোসা হয়েছে দরজা কেন ঠিক খুলে দেবে আমি এসবের মধ্যে জড়াতে চাইনি তাহলে এখন জড়াচ্ছ কেন এখন জড়াচ্ছি কারণ সন্ধে হয়ে গেছে সবকিছু তো একটা সীমা আছে একটা মানুষ যদি ভাবে সে সকাল থেকে দরজা বন্ধ করে পড়ে থাকবে সেটা তো হতে পারে না আমি অনেক চেষ্টা করলাম অনেক দরজা ধাক্কালুম খুলছে না দরজা এবার তোরা দেখ কে কি করতে পারিস মেজদা 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 দরজাটা খুলুন মেজদা আপনি দরজাটা কেন বন্ধ করেছেন সকাল থেকে দেখুন আমরা যে সবাই আপনাকে অবিশ্বাস করি তা তো নয় মেজদা 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 ও ছোট কি হলো বল দেখিনি দরজাখানা ভাঙার ব্যবস্থা কর আরে কি হয়েছে নাকি এত জোরে জোরে দরজা ধাক্কা দিচ্ছ কেন দরজা কি ভেঙে ফেলবে নাকি প্রয়োজন হলে তাই করব ওনার কি হয়েছে তোমরা তো জোরে দরজা ধাক্কাচ্ছ কেন সে সকাল থেকে ঘরে দরজা বন্ধ করে রেখেছে খাওয়া দাওয়া কিছু করেনি কো তাই ভাবছিলুম যদি যদি কোনো অঘটন ঘটে কিসের অঘটন ঘটবে না জালি লোক আমাদের বাড়িতে ঢুকে রয়েছে আমরা সন্দেহ করছি বলে আত্মহত্যা করবে স্বপ্নে ওরকম ভেবো না এটা সিনেমা নয় এটা আমাদের বাড়ি আমাদের বাড়িতে এরকম ঘটনা ঘটবে না কি ব্যাপার কি ব্যাপার প্রতীক আর বলো না দাদা এই জালি লোকটা সকাল থেকে দরজা বন্ধ করে ভেতরে রয়েছে খাওয়া দাওয়া কিছু করেনি এরা দরজা খোলার জন্য একেবারে দরজা ভেঙে ফেলার উপক্রম করেছে আমি একটা কথা বুঝতে পারছি না বাড়িটা তো আমাদের সেই বাড়িতে একটা অনাহূত লোক ঢুকে পড়েছে ঠিক আছে ঋষি তিন দিন সময় দিয়েছে সে তিন দিন থাক কিন্তু তাই বলে আমাদের ঘরের দরজা ভেতর থেকে এইভাবে বন্ধ করে রাখবে সেটা তো হতে পারে না 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 তোরা মানুষজনকে বড্ড বেশি প্রশ্রয় দিচ্ছিস আমি তোর উপর ভরসা করতে পারছি না প্রতীক না আমি কি করবো বলতো দাদা আমি আমি প্রশ্রয় কাউকেই দিই না আমি বরঞ্চ অন্যায়ের প্রতিবাদ করি কিন্তু এই বাড়িতে অন্যায়ের প্রশ্রয় দেওয়ার তো লোকের অভাব নেই একটা লোককে যখন আশ্রয় দেওয়া হয়েছে আর একটা লোককে যখন এই বাড়ির ছেলে হিসেবে আমরা মেনে নিয়েছি তাই যতক্ষণ না প্রমাণ হচ্ছে যে উনি এই বাড়ির ছেলে নন এই বাড়ির সদস্য নন ততক্ষণ ওনার যেখানে ইচ্ছে সেখানে থাকতে পারেন এই বাড়িতে উনি ওনার ঘরে দরজা বন্ধ করেও থাকতে পারেন দরজা খুলেও থাকতে পারেন এই ব্যাপারে কারোর কোনো কথা বলার কোনো দরকার নেই প্রতীক এখন আমি বুঝতে পারছি বর্দা তোমার বিয়েটা ঠিক মতো দিতে পারেনি আমি যদি থাকতাম এই ভুলটা হতো না কি বলতে চাইছেন আপনি আমার ছেলে বড় হয়ে গেছে তার বিয়েও আমি দিয়ে দিয়েছি আমি এই বাড়ির উপযুক্ত বউ নই আপনার ভাইয়ের উপযুক্ত স্ত্রী আমি নই এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই তুমি যেভাবে মুখে মুখে কথা বলছো আমার আমি সম্পর্কে তোমার ভাসুর হই সেই মান্যতাটুকু তুমি আমায় দিয়েছো এই পর্যন্ত আগে প্রমাণ হোক যে আপনি আমার ভাসুর মা আমার মনে যেটুকু সংশয় ছিল সেই সংশয়টা নেই আমিও নিজে মনে মনে বিশ্বাস করছি উনি আমার জেঠু তোমরা কেন যে বিশ্বাস করতে পারছো না তোমার কথা যদি আমাকে মেনে নিতে হয় তাহলে এটা মেনে নিতে হবে যে জাহ্নবী জেনে শুনে ইচ্ছে করে এরকম একটা ঘটনা ঘটিয়েছে কিন্তু আমি তো সেটা মেনে নিতে পারছি না ঋষি তুমি পারছো এই ব্যাপারে আমি কিছু ভেবে দেখিনি না না ভাবতে তো তোমাকে হবেই এই ব্যাপারটা যদি তুমি ভাবতে পারো তাহলে ওই ব্যাপারটাও তোমাকে ভাবতেই হবে মা এমন তো হতে পারে জাহ্নবী ট্র্যাপে পড়েছে
জাহ্নবী নিজে বুঝতে পারেনি। এ কথাটা বলো না ঋষি, জাহ্নবী যদি ট্র্যাপেই পড়তো তাহলে জাহ্নবী আমাদের কথাটা বিশ্বাস করার চেষ্টা করতো। আমাকে একটা কথা বলো যে সবসময় ও এটাই কেন প্রমাণ করার চেষ্টা করছে যে ওই লোকটাই আমাদের মেজদা? সে কি এই বাড়ির মেজদা কখনো দেখেছে না মেজদা সম্পর্কে কিছু জানে? তার কিসে এত আগ্রহ বলো তো আমাকে, বলো কিসে এত আগ্রহ? বাবা বললাম তো, আর একটা দিন ওয়েট করো, কালই তো প্রমাণ হয়ে যাবে জাহ্নবী যা বলছিস তা সত্যি না মিথ্যে। ও জাহ্নবীর প্রমাণ করার আগেই আমি বলে দিচ্ছি যে জাহ্নবী মিথ্যে কথা বলছে। আমি এখানে একটা কাজের জন্য দাঁড়িয়েছিল, এসব আলাপ আলোচনার জন্য নয় কো। এখানে দাঁড়িয়ে এত কথা কেন হচ্ছে সেটাই তো বুঝতে পারছি না। ও ছোট, দাঁড়িয়ে রইলে কেন? ধাক্কা দে, জোরে জোরে ধাক্কা দে। কথা শুনছি মেসদি ভাই, দরজা ধাক্কালে তো এই মহামূল্যবান কথাগুলো শুনতে পেতাম না, তাই না? জাহ্নবী কই? জাহ্নবী নেই কো। জাহ্নবী থাকলে এতক্ষণে ওপরে চলেই আসতো, তবে আসার সময় হয়েছে, এক্ষুনি এলো বলে ওপরে। মেজদা, মেজদা, মেজদা প্লিজ আপনি দরজাটা খুলুন। এই শর্ত শোনো, আমি দেখতাম, আপনি দরজাটা খুলুন। আরে দরজাটা খুলুন না, আপনি দরজাটা খুলছেন না কেন? আরে সি ঢাকা তো, আপনি বেরিয়ে আসুন, রেসপন্ড করছেন না কেন? আমরা এতক্ষণ ধরে ডাকছি, আপনি কি শুনতে পাচ্ছেন না? ছোটমা কি হয়েছে? ছোটমা আমি নিচতলা থেকে তোমাদের দরজা ধাক্কা দেওয়ার আওয়াজ পাচ্ছি। ও ও জাহ্নবী, হে এ তো দরজা খুলছে না, সেই সকাল থেকে দরজা খুলছে না। আমি জানতাম উনি দরজা খুলবেন না। মেজমা তুমি কি নিজে ডেকেছো? আমি তো এখনই এলুম, এসে ডাকছি, অনেকক্ষণ ধরে ডাকছি, কিন্তু দরজা তো খুলছে না। তুমি কোথায় গেছিলে? আমি তো শুনলাম তুমি বিকেলবেলা বাড়িতে ছিলে, তারপর? আমার একটা ছোট্ট কাজ ছিল, বেরোতে হয়েছিল। প্রমাণ জোগাড় করতে? এই প্রশ্নটা আপনার জিজ্ঞেস করার কোনো অধিকার নেই। ও ছোট, আমার ডান চোখের পাতাটা কেমন কাঁপছে রে। কার জন্য তোমার ডান চোখের পাতা কাঁপছে? তোমার মনে তো সংশয় আছে যে উনি হয়তো তোমার স্বামী নন, তাহলে একজন অজানা অচেনা মানুষের জন্য তোমার মনে সংশয় হচ্ছে কেন মেজদি ভাই? এত কথা কেন বলছিস? দরজাটা ধাক্কা দিতে বলছি, ধাক্কা দে না, খুলতে বলছি তো চিৎকার কর না, ডাক না। আর কত দরজা ধাক্কাবো বলতে পারো মেজদি ভাই? মা আমি দেখছি। জেঠুমনি, ও জেঠুমনি, জেঠুমনি আমি জাহ্নবী, আমি জানি আমি ডাকলে তুমি দরজা খুলবে না, এটা হতে পারে না। তুমি দরজা খুললো জেঠুমনি? জেঠুমনি, জেঠুমনি আর শুধু একটা রাত, আমি দেখো তোমার আশীর্বাদে কালকে ঠিক সত্যিটা প্রমাণ করে দেব। তুমি দরজাটা খোলো না জেঠুমনি। দরজা খুলুন, দরজা খুলুন বলছি। এভাবে হবে না, দরজাটা ভাঙতে হবে। হ্যাঁ দরজাটা ভেঙে ফেল, এসব চালে কি বার করতো? উনি দরজা খোলার মতো অবস্থায় আছেন তো? তার মানে? তার মানে কি মেজদি ভাই, সেটা হয়তো দরজা খোলার পরেই বোঝা যাবে। ঋষি দরজাটা মনে হচ্ছে ভাঙতে হবে। জেঠুমনি, জেঠুমনি, মেজদা, মেজদা, হয়েছে তো মেজদি ভাই, হয়েছে তো, এবার তোমার শান্তি হয়েছে তো? কি করলে তুমি, কি করলে? কিচ্ছু হয়নি বৌদি, কিচ্ছু হয়নি, একটুখানি খালি সেন্সলেস হয়ে গেছে। আরে বাবা এইটুকু যদি না করে তুমি বিশ্বাস করবে কি করে? দেখো না এইটুকুনি একটা কাণ্ড ঘটিয়েছে বলে তুমি বিশ্বাস করে ফেললে যে ইনি তোমার স্বামী, দেখলে তুমি বলে ফেললে, এটা তুমি কি করলে? আরে এসব মানুষদের তুমি চেনো না তো, এরা সব কিছু করতে পারে। নিজের বিপদ দেখে এনো না বৌদি, নিজের বিপদ দেখে এনো না।
এরা নিজের স্বার্থের জন্য যা খুশি তাই করতে পারে। তুমি চেনো না এসব মানুষকে। তুমি কি মানুষ? একটা মানুষ এইভাবে বিছানায় পড়ে রয়েছে, হাতটা দেখো রক্তে ভেসে যাচ্ছে, হাতটা এলিয়ে রয়েছে, মানুষটা বেঁচে আছে কিনা সেটা বুঝতে পারছি না, তুমি এই কথাগুলো বলছো? জেঠুমণি, ও জেঠুমণি, এবার শান্তি হয়েছে আপনার? আপনি তো এটাই চেয়েছিলেন, মানুষটাকে মেরে ফেললেন, এবার শান্তি পেয়েছেন? এবার সবাইকে বাড়ি থেকে বার করে দিন, আপনি এই গোটা বাড়ি একা ভোগ করুন। ঋষি, ঋষি দেখ না, দেখ না মেজদা বেঁচে আছে কিনা তো বুঝতেই পারছি না, তুই একটু দেখ না বাবা। আমি কিছু বুঝতে পারছি না, দাঁড়া আগে ডক্টরকে দেখি। হ্যালো ডক্টর দাশগুপ্তা,